বনগাতে তিনটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। চাপা সন্ত্রাসের কারণে 100% আসনে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি দাবি বিরোধীদের। মুখ্যমন্ত্রীর উন্নয়নের নিরিখে এই ফল বলে দাবি তৃণমূলের। বনগাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ তৃণমূলের। বনগা ব্লকে তিনটি কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল। চাপা সন্ত্রাসের অভিযোগ বিরোধীদের। চাপা সন্ত্রাসের কারণেই 100% আসনে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। এদিন তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে জয়ী প্রার্থীদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান তৃণমূল বনগা সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। জানা গেছে, বনগা ব্লকের ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের ভাসানপোতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী হাসিনা বিবি। পাশাপাশি বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের দুজন তৃণমূল প্রার্থী গিয়াসুদ্দিন মণ্ডল ও মুর্শিদা বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। আমি চিন্তা ভাবনা করলাম যে তোমার মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন প্রকল্প যেভাবে উন্নতি করছে, সেই কারণে আমি চিন্তা ভাবনা করে দেখে তোমার আমি নমিনেশন পত্র জমা দিই। কাদের পক্ষ থেকে নমিনেশন জমা দেওয়ার কথা ছিল? সিপিএমের পক্ষ থেকে। তৃণমূলে যোগ দিলে? তৃণমূলে যোগ দেওয়ার কারণ উন্নয়ন প্রকল্প ভালো, এই কারণে। জানা গেছে, বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের দুজন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বিজেপি মনোনয়ন জমা দিলেও পরবর্তীতে বিজেপি প্রার্থীরা তা প্রত্যাহার করে নেন, তার ফলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন তারা। এদিন সাংবাদিক সম্মেলন করে বিশ্বজিৎ দাস বলেন, এই মুহূর্তে দাঁড়িয়ে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন, এনার বিরুদ্ধে কেউ প্রার্থী দেয়নি। এদের বিরুদ্ধে যারা প্রার্থী দিয়েছিলেন বিজেপি, তারা আজকে প্রার্থীপদ শেষ দিনে তারা প্রত্যাহার করে নিয়েছেন। আমরা জিজ্ঞেস করেছিলাম, এসেছিল কাছে, তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন মানুষের কাছে এভাবে পৌঁছেছে, যে উন্নয়ন এখানকার পঞ্চায়েতের মাধ্যমে করছেন, আমরা পঞ্চায়েতকে অযথা বিড়ম্বনায় ফেলতে চাই না, এই উন্নয়ন আমরা সামিল হব। এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির বনগা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। তিনি অভিযোগ তুলেছেন, প্রার্থীদের ভয় দেখিয়ে তাদের মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। বিজেপির এমন অবস্থা নেই যে তারা প্রার্থী দিতে পারবে না, অনেক জায়গাতেই ভয় দেখিয়ে প্রার্থী দিতে দেওয়া হয়নি। অভিযোগ করে দেবদাস মণ্ডল বলেন, সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে থাকতে পারে, তাদের বাড়ি গিয়ে যদি আর্মস ঠেকিয়ে, মায়ের মাথায় আর্মস ঠেকিয়ে, বোনের মাথায় আর্মস ঠেকিয়ে বলে, তাহলে সে দেখছে আমার প্রাণটা আগে না আমার ভোটে লড়াটা আগে, ভয়তে উইথড্র করে দিয়েছে। প্রার্থী দিতে দেয়া হয়নি, দিতে পারেনি না বিজেপি, সে বিজেপি আজকে নেই। আজকে যে বিজেপি আছে, প্রত্যেকটা বুথে প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা রাখে, কিন্তু সেখানে প্রার্থী দিতে দেয়া হয়নি। আমরা বারংবার বলছি দিতে দেয়া হয়নি। সেখানে জোর করে তাদের বাড়ি গামছা দিয়ে মুখ বেঁধে, নিজেদের মুখটা বেঁধে তার বাড়ি গিয়ে রাতের অন্ধকারে চমকিয়েছে একাধিকবার। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সিপিআইএম নেতা পীযূষ কান্তি সাহা। তিনি বলেন, বনগা ব্লকে 373টি আসনের মধ্যে 3টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল, এটা বড় কোনো বিষয় নয়। এই 3টি কেন্দ্রে চাপা সন্ত্রাসের কারণে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। এ বিষয়ে পীযূষবাবু আরও বলেন, রাজ্য জুড়ে যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনের বামপন্থীরা তাদের ক্ষমতা অনুযায়ী প্রায় সর্বত্রই মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তবুও এতটা চাপা সন্ত্রাস চারিদিকে, যে চাপা সন্ত্রাসের কারণে একেবারে 100% নমিনেশন আমরা দিতে পারিনি, এটা ঠিকই। তবুও কিছু কিছু জায়গাতে নমিনেশন না দিতে পারার কারণে সেখানে অন্যান্য বিরোধী দল যারা আছে তারাও নিশ্চিত দিতে পারেনি, সেই কারণে দুটো একটা সিট এইরকমভাবে 373টার মধ্যে 3টে সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হওয়া, এটা খুব বেশি বিষয় নাই। কিন্তু হ্যাঁ, 100% দিতে পারলে ভালো হতো। যে 100% দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হচ্ছে রাজ্য জুড়ে সেই গণতান্ত্রিক পরিবেশটা নেই, সেই গণতান্ত্রিক পরিবেশ না থাকার কারণে আজকে বিরোধীরা 100% সিটে প্রার্থী দিতে পারছে না। সভ্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা।
সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।